300 কোটি টাকা দেনা নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাদ। কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, সাবেক মেয়র বিভিন্ন উন্নয়ন কাজ শেষ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়েছেন। তন্ময়তপুর রিপোর্ট জানাচ্ছেন সিরাজমনির শুভ। শপথ গ্রহণের পর দীর্ঘ চার মাস অপেক্ষা শেষে বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র খোকন শেরনিয়াবাদ। আনন্দ ও উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা, মিছিল ও স্লোগানে মুখরিত পুরো নগরী। সকালে লালগালিচা ও ফুলের পাপড়ি ছিটিয়ে পঞ্চম পরিষদের নবনির্বাচিত মেয়রকে বরণ করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। এবার বরিশালকে অভিশাপ মুক্ত করতে সব কিছু করবেন বলে জানান নতুন মেয়র। এত সব প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী নগরীর উন্নয়নে 800 কোটি টাকা বরাদ্দ দেয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন মেয়র। বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন আসনের এমপি, রাজনৈতিক নেতা, সুধী সমাজের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা সহ নগরীর 30টি ওয়ার্ড ও সংরক্ষিত আসনের 40 কাউন্সিলর। সিরাজুম মনির শুভ, নাগরিক।